হ্যাপি হোলি। আজ দোল, হ্যাঁ, তো আমাদের সকল বন্ধুদের জানাই অনেক 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 শুভেচ্ছা। আর যারা আমাদের থেকে বড় তাদেরকে জানাই দোল পূর্ণিমার প্রণাম। হ্যাঁ, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো আবির, মা পুজো দিয়েছে, ঠাকুরের পায়ে আগে আবির দিয়েছে, দিয়ে আমাদেরকে আবির মাখি দিয়েছে। আর আমরা তাই হচ্ছে, এ দেখো আবির টাবির আর তুলিনি, মা দিয়েছে, আর আজকে দোল, ওই জন্য এটা আর তুলিনি। তো চলে এসেছি, দেখো আজকে কি বলো তো, একটু অন্যরকম দেখেছো, আজকে অন্যরকমের একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি, স্ট্রিট ফুড চ্যালেঞ্জ। তো কী কী নিয়েছি বল? ঘুগনি, এটা হচ্ছে ম্যাগি, আর এটা হচ্ছে দই ফুচকা। তো আজকে এই তিনটে চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জে যে হারবে তাকে বড়সড় একটা পানিশমেন্ট দেওয়া হবে, আর যে জিতবে তাকে কিচ্ছু দেওয়া হবে না। কেমন না নিয়ম, জিতলে পুরস্কার নেই, হারলে আর হারলে পানিশ, কষ্ট করে খাবো আবার পানিশমেন্টও নেব। অনেক লঙ্কা দিয়েছে আমারটাই, অনেক লঙ্কা ঘুগনি। তাহলে শুরু করি, আর যারা আমাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই, যাদের উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আজকে আনন্দ, হ্যাঁ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর অনেক অনেক করে শেয়ার করবে, আর প্রচুর কমেন্ট করবে, প্রচুর প্রচুর। আর তোমরা অনেকেই বলেছো মাকে মিস করছি, কিন্তু যা গরম পড়েছে, মা বলেছে এই গরমের মধ্যে আমি আর ভিডিও করব না, তাই এখন তোমাদের কিন্তু আমাদের দুজনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে হবে। আর মাকে যদি অনেক রিকোয়েস্ট করি মাঝে মাঝে দেখতে পাবে, তবে সেটা ফ্যান চালিয়ে দেখতে হবে। তো যাই হোক, বেশি বকবক করবো না, সামনে মানে লোভনীয় খাবার রয়েছে, খাওয়াটা শুরু করছি। এখানে ঘুগনিটা মা বানিয়েছে, মায়ের হাতের স্পেশাল ঘুগনি, ঠিক আছে আমি শুরু করে দিলাম। আগে কি খাচ্ছিস? ঘুগনি। অসম্ভব ভালো করে, যারা যারা এই ধরনের খাবার খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে, আর এই তিন রকম খাবারের মধ্যে কার কোনটা বেশি পছন্দ সেটাও বলবে। মনে হচ্ছে আমি হারবো। জানালো হয়ে গেল, বাবার মটর পরপর দুদিন পানিশমেন্ট নিয়েছি। ম্যাগিটা ভালো হয়েছে রে, দারুণ আবির করছে, ম্যাগি দিদিভাই বানিয়েছে, ফুচকাটাও বাড়িতে করাবো। যা আমাদের খেতে পেতাম এই ম্যাগি করছে আবির,
আমার চশমাটা জানে চশমা আবির এটা ভালো তো নরম হয়ে যা দৌড়ে আসে না একে দই ফুচকা খেতে ভালোবাসো আর একে জল ফুচকা আমার জল ফুচকা প্রিয় দই আর চাটনি আসলে তো খাওয়া ভালো লাগে যা হেরে বসে আছি আর পারছি না তোর বাড়ি ফিরে আসি ও জল দাও তো মা জল নিয়ে চলে এসেছে ও হেরে গেছে তাহলে দেখতেই পারলে আজকে আজকে হ্যাপি হোলি তাও দেখো আমাকে পানিশমেন্ট দেবে যেহেতু আমি হেরে গেছি ইমা হ্যাপি হলে তাই কি পানিশমেন্ট দেবো না এরকম নিয়ম আছে নাকি কোনো তাহলে দেখা যাক কি পানিশমেন্ট পানিশমেন্ট দেবো একটা মজাদার পানিশমেন্ট দারুণ পানিশমেন্ট দিদিভাই ভাবতেও পারছো না কি দেবো দারুণ দারুণ সোজা টোজা হবে খুব সোজা এ দেখো কি বলতো ইফতি এ দেখো ম্যাগি ওটা আমি খেতে পারলাম না যে রয়েছে এটা কাঁচা খেতে হবে ছি 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 আর না মানুষ না কি বলতো কাঁচা খাওয়া যায় ইমা খাওয়া যায় না বলে দিচ্ছি ইমা ছি 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 কি অবস্থা অল্প একটু দিয়েছি দেখো ইমা এটা খেতে হবে এখন আমি এমনি এদেখো ম্যাগি খেতে পারিনি আমার ম্যাগি নষ্ট হলো আমি হেরে গেলাম আবার বলছে এটা এখন কাঁচা খেতে জীবনেও যা খাইনি এই ভিডিওর জন্য আমার তাই করতে হচ্ছে চি 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 হ্যাপি হোলি ভালোবাসো খাই তোকে একটু ভালোবাসি মনে হচ্ছে আর খেতে হবে না এমনি খেতে পারি বমি হয়ে যাবে থাক থাক মনে হচ্ছে কি বলতো মনে হচ্ছে শক্ত আটা রোদে দিয়ে শুকানো না থাক থাক খেতে হবে না কিন্তু বমি হয়ে যাবে থাক থাক জল খেয়ে খেয়েছি তো খাচ্ছি কিন্তু দি মুখ হা করে দেখি তাও খাচ্ছি না পানিশমেন্ট বন্ধুরা যদি ভাবে খাইনি এই যে এটা নিলাম জল খাও না তো ব্যাস এটুকুই ওই একটুখানি আর খাবো না তাহলে তো আজকের আমাদের এই হোলি স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর প্রচুর সাবস্ক্রাইব আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কি কেমন দোলি দো হোলি খেললে মানে দোল খেললে রং খেললে সেটা তোমরা অবশ্যই জানাবে কমেন্টে আর খুব সাবধানে খেলবে যেন চোখে মুখে রং না যায় তাহলে আমরাও খেলবো কাল আজকে খেলবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই।